আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই। শত ভাগ গ্যারান্টি দিয়ে পত্রপত্রীর পড়ান দিয়ে হোক না বয়স কম বেশি, নগদ কিছু পেলেই খুশি। সত্য মিথ্যা কিছু তথ্য রেখে যে গোপন, সবার মনের বিয়ের স্বপ্ন কর সে পূরণ। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে তে পত্রপত্রীর কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে তে পত্রপত্রীর কোনো অভাব নাই। একটুখানি ফিস বেশি দিলে খুব সুন্দরী সব পাত্রি মেলে, বদলে যেতে পারে কারো ভাগ্য, হোক না সে যতই অযোগ্য। পেটে মেয়ে লম্বা বলে কালো রে বলে ফর্সা, তবুও সবাই তারই উপর ওর যে ভরসা। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে তে পত্রপত্রীর কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে তে পত্রপত্রীর কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই প্রাইভেট লিমিটেড। আমি এখনো কোথায় যাবেন আপনি? কোথায় গেলে আপনি খুশি হন? ও আচ্ছা, ছেলেটা কি আপনাকে কোনো, আমি ওই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা, শুনুন, এই আমি আপনার কাছে করজোড়ে ক্ষমা চাচ্ছি, হ্যাঁ, আপনি এই বিষয়টা প্লিজ কাউকে বলবেন না। আপনি দেখতে অনেক সুন্দর। থ্যাংক ইউ। আপনিও দেখতে খুব সুন্দর। থ্যাংক ইউ। ওই মেয়ে শুনো, কে বলতাই আর কিছু কইছেন? কিছু না কয়ে আউ কি দিয়ে যাইতো সব ঘটনা কি? তার কি অসুখ আছে? টেনশন করার কোনো দরকার নেই। ধর যখন তোরা তার জিব্বা কেটে দিবি তখন তাকে ক্লিনিকে ভর্তি হতে হবে না, তখন যদি জরুরি ক্যাবিন না পাওয়া যায় এই জন্য আগেই বুকিং আগেইবে। বিত্তে দিয়ে হেতরে তালা মারি আয় বারে সাবিলে গুইতাম আর তোন্ডারে কি ওর ন কইতাম যে হেতরে রুমের বিত্তে আছে, তো এতে হাগল হই যেন। কোকি বেসারা হাগল হই গেল নি। বলুন আপনাদের জন্য কি করতে পারি? আমরা আমাদের স্বামীকে ডিভোর্স দিব। দুজনেই? জি দুজনেই। দুজনের স্বামীকে কি একসাথেই ডিভোর্স দিবেন? আচ্ছা আপনি বলুন আপনার স্বামীর কি দোষ? তিনি সন্তানের বাবা হতে অক্ষম, কিন্তু এতদিন ধরে আমার দোষ দিয়ে আসতেছিলেন। তাই আপনার স্বামীকে আপনি ডিভোর্স দিতে চান, এই তো? গুড, ভেরি গুড। এবার আপনি বলুন আপনার স্বামীর কি সমস্যা? সে তো বললই, দুজনের স্বামীর একই প্রবলেম। আরে আমাদের দুজনের স্বামী তো একজনই। ও আমি ভাবছিলাম আলাদা আলাদা বুঝি। জি না, আমরা দুজনে মিলে একজনকে ডিভোর্স দিব। আপনি কাগজপত্র রেডি করেন। তা না হয় করলাম, তার আগে বলুন আপনাদের কাবিননামায় আপনাদেরকে ডিভোর্স দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে কি? সেটা তো আমরা জানি না। কাবিননামা সঙ্গে এনেছে? জি না, তা তো আনি নাই। তাহলে আজকের আপনারা চলে যান, আগামীকাল কাবিননামা নিয়ে আবার আসুন। কাবিননামায় যদি আপনাদেরকে স্বামীকে ডিভোর্স দেওয়ার ক্ষমতা দেওয়া হয়ে থাকে তাহলেই আপনারা আপনাদের স্বামীকে ডিভোর্স দিতে পারবেন। আর যদি ডিভোর্স দেওয়ার ক্ষমতা না থাকে তাইলে? তখন আপনাদের স্বামীকে আগে আপনাদেরকে ডিভোর্স দিতে হবে। যদি তিনি আমাদের ডিভোর্স দিতে না চান তখন? কেন রাজি হবেন? যেহেতু তার বাবা হওয়ার কোনো ক্ষমতা নেই সেহেতু সে আপনাদেরকে ধরে রাখতেও পারবেন। সত্যি তো খুবই খাঁটি কথা বলছেন বহু। চলো কাবিননামা নিয়ে কালকে আসো, আজকে চলো আজকে আসি। ওই মেয়ে হাঁচা কুটিয়া,
এই হাঁটা গুডা মদিনা এই মদিনা কি হইছে আমি সিলে তো সাথে দরজা কি ভাঙ্গি হলবানি হাঁটা গুডা কই তে হায় লাগি আমার স্বামী হারা দে তোমার দরকার কি দরজার তালার চাবি তার কাছে তারে বলো দরজা খুলে দিতে কি হইছে বিবি মদিনা সবই যে দরজা খোলার কইতে আছে ওই মে হাঁটা গুডা দরজা খোলো কিন্তু দরজা খুলন তো নিষেধ কে নিষেধ করছে ওমা আপনি নিজেই তো নিষেধ করছেন আমি নিষেধ করছি আবার অর্ডার করতেছি দরজা খোলো কিন্তু দরজা খুলতাম গিলে আপনার সমস্যা কি তোমার এত কথা জিগাইতে কে কইছে দরজা খুলতে কইছে দরজা খোলো তাড়াতাড়ি যদি মগতে দমকাইতেছে ও থাক ওর মত বয়ে থাক মরা মগ কামে যাই চলো দি ও দমক খামুনি চলো মদিনা ঠিক আছে আবার ভুল হইছে দরজা খোলো सब समय বেটার সার্ভিস দেওয়ার ট্রাই করি বাট কাজের প্রেসারে সব সময় হয়ে ওঠে না এতে অনেকেই আমাদেরকে ভুল বোঝে দুনিয়ার সবাই যদি আপনাকে ভুল বোঝে আমি কিন্তু কোনোই ভুল বুঝবো না সব সময় আপনাকে ভালো হিসাবে জানবো থ্যাংক ইউ আচ্ছা আপনাদের বাসায় আর কে কে আছে কেন বলুন তো এটা আসলে আমি মুখ ফুটে বলতে পারবো না বলেন না কে কে আছে আমার বাবা মা ছোট ভাই বোন সবাই আছে তাহলে তো আপনার দুইজন মুরব্বি বেঁচে আছে জি আচ্ছা আপনার বাসার ঠিকানাটা কি আমাকে কাগজে একটু লিখে দেওয়া যাবে কেন আমি আপনাদের বাসায় যাব গিয়ে আপনাদের পরিবারের সবাইকে দাওয়াত করে আসব আমাদের বাসায় যাবার জন্য জীবনের এই প্রথম কোনো রোগীকে সুস্থ হওয়ার পরে এত খুশি হতে দেখলাম তা আবার খুশি হওয়ার পর আমার পুরো ফ্যামিলিকে দাওয়াত করতে যাচ্ছে এতে অবশ্য আমার বাবা মা বেশ খুশি হবে আপনারা যদি সবাই আমাদের বাসায় যান তাহলে আমার বদ্দা আর বাবি খুবই খুশি হবে আমাকে তাহলে আপনার ঠিকানাটা দেন না আপনাদের কিন্তু অবশ্যই আমাদের বাসায় দাওয়াত খেতে যেতে হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনি তাহলে এখন রেস্ট করুন আমি আসি জি মদিনা সবুজ বাস আসছে জি স্যার আইছে তো কিন্তু স্যার এমনটা তো পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে মানে স্যার এই যে কাণ্ড করতে আছে পাগলও এই সব কাণ্ড করে না স্যার স্যার হ্যাঁ পাগলা করে ফাটানোর ব্যবস্থা করেন না এলেগুলো ম্যাচ করলে কী করে হেলাবেন মরে কিন্তু করলাম দোষ দেওয়ার হবেন না কেন কী করেছে এই স্যার সে ঘরের মধ্যে বইতে কয় সে রাস্তার মধ্যে আছে আর কয় কেউ জিগাইলে কোবা মুই ঘরে নাই তাই না যে স্যার এই যে আরও কয় মগ ওই যে বাইরেতে তালা দিয়ে দিতে মোরা যখন তালা দিয়ে দিছি তখন সিলিয়া চেঁচামেচি করে দরজা ফাটাই ফুটাই হেলাইতেছে স্যার দরজা ভেঙে ফেলেছে স্যার ফেলবার পারে নাই স্যার না না ফেলবার পারে নাই এই যে মোরা তার আগে যে তালা খুলে দিছি অফিসে এত বড় একটা ঘটনা ঘটানোর পরে ও বাসায় এসে আবার উল্টা পাল্টা শুরু করেছে না স্যার অফিসে আবার কি বড় কাণ্ড ঘটাইছে অফিসে একটা মেয়েকে অফিসে কি হয়েছে স্যার মেয়ের কোনো ক্ষতি করছে স্যার ও এখন কোথায় স্যার ও তো এর ঘরে বসে আছে স্যার যা ওকে বল আমি ডাকছি ওকে যা তালা চাবি তো হ্যাঞ্জাকুটার কাছে হ্যাঞ্জাকুটা ওগো
আদর করে সম্মান করে কিছু কই বলাইতে আর না কে তুমি তো মোরে হারা দিন খালি মদিনা মদিনা কই বলা মই কি তোমার কোন না কিছু কই জানি আরে কি এর লাগে কি আরে তুই তো ইলার আদরের ওয়াইফ ওয়াইফের ধর ব্যাগে তো নাম ধরে বলা কিন্তু ওই হাজবেন্ডের একনা আদর করে সম্মান করে কিছু বলাইলে হুনতে ভালো লাগে আমি বুঝছ না শোনা আদর্শ তোমার আগে সবিজার করে তালা খুলে দি কিলে তালা খুলতে কিলে সবিজার আজকে অফিসে কি অঘটন ঘটাইছে জানো কি চাই এই যে মোর সারা তো মোর কাছে ব্যাপার কিছু ব্যাপার কিছু খুঁজে দিলে কিছু কয় নাই তাই যে সারের কথা যেটা বুঝলাম অফিসে কোন মেয়ার সাথে কিছু নি অঘটন ঘটাইছে এ হাসানি ওয়াল্লা হিলে না হেতে বার তালা দি বিত্তে জিত করে হুতিরিছে এ সারে কইছে হেরে জোর করে ধরে লয়ে যাইতে এ সারে কইছে নি হকল ও মা তুই তো আর দেরি করন যায় না অনে দড়ি বাঁধিলে যাম কই তোমরা আমার ঘরে ঢুকছে কি কারণে আমনো মগর সাথে বেশি জারি জারি লইও না তোমার জারি জারি বেবা ফাঁস হইছে কি ফাঁস হইছে হ্যাঁ মনে কিছু বোঝে না তুমি আজকে অফিসে কি কাণ্ড কারখানা গড়াই তুই আইছ মনে হর সময় কিছু জানি না বাসার মতো সে গুপ্তি মাইরা বসে আছ এই রান্ধনির কাছে শাক দিয়ে মাছ দিয়ে কোনো লাভ হইবে না চলো মগর সাথে তোমার যাইতে কইছে উড়াই লইয়া যাইতে কইছে বড়াই আপনি যে দুম ধরে বসেছেন কিলে চলেন না আমি যাবো না এ কথা কইলে তো আমরা চলতে না বড়াই সার জন অর্ডার করছে তাহলে আমরা তো জন লাগবই আমি না গেলে কি করবা হ্যাঁ কি করবা মদিনা বিবি বড়াই যদি আন্ডার লগে না যায় তাহলে কি করন যায় এখন বুদ্ধি দসে কি করন যায় হ্যাঁ তো ছোট খাটো মানুষ মোরা দুইজন হারে একটা সামগা করে উড়াই লিয়ে যাই আবল তাবল কথা কবে না মদিনা তোমরা দুইজনে যাও আমার ঘর থেকে বাইরো মগস তো বেশি জারি জারি পান্ডি মুন্ডি লয় না এই দারুণ আক্কা বড়াই আপনি কি নিজে ঠেঙ্গের আছে বদি আড়ি আড়ি যাবেন নাকি আন্ডারে কষ্ট দিবেন খবরদার তোমরা দুইজনে নিজে কমে যাও যাও আমারও জারি না দারুণ না কাক তোমার এই আয় এসা করেন এই দাঁড়ান এই যাও তোমরা দুইজন তোমাদের ঘরে যাও স্যার হেতের মাথা যেরকম খারাপ হয়েছে হেসে আপনারা একলা হাই আপনার উচ্চ যা পাই হয়ে যদি কোনো অঘটন ঘটে গেল ইলে স্যার আমরা সামনে থেকে আপনারা নিরাপদ দেবো আমার নিরাপত্তা নিয়ে তোমাদের ভাবতে হবে না তোমরা যাও ঘরে যাও ওই স্যার বড় মানুষ ভালো চাই কোনো লাভ নাই আজকালে কই দিলাম ওকে বুলাইলে কইলাম পাইবেন না আও খারাপ হয়েছে খাও তোর ভরসায় আমি আমার অফিসে রিসেপশনিস্ট টাকা বাদ দিয়েছি আর তুই এরকম একটা জঘন্য কাজ কি করে করবি আপনি আমারে ক্ষমা করেন স্যার ক্ষমা এত বড় একটা জঘন্য কাজ করার পরে ক্ষমা করার প্রশ্নই আসে না তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে তোর যা যা আছে নিয়ে চলে যাবি যা আমার যাওয়ার কোনো জায়গা নেই স্যার আমারে তারাই দেন না এত রাত্রে কই যাবো যেই ছেলে অফিসে একটা মেয়েকে একা পেয়ে আমার এতদিনের সুনাম ক্ষুণ্ণ করতে পারে তাকে আমার অফিসে আবার রাখার প্রশ্নই আসে না যা এটাই আপনার ফাইনাল ডিসিশন হ্যাঁ এটাই আমার ফাইনাল ডিসিশন ঠিক আছে আমি চলে যাইতেছি তো একটা কথা মনে রেখেন আমি কোনো দোষ করি নাই তোর কোনো দোষ নেই মানে স্যার একটা পাত্রী যদি পাত্রের দিকে অজ্ঞান হয়ে পড়ে তাতে ওই পাত্রের কী দোষ বলেন এই তুই কী বলতে চাচ্ছিস বলতো স্যার আমি কইতে চাইতেছি ধরেন আপনার বিবাহ ঠিক হইতেছে এক পাত্রীর সাথে আপনার বিবাহ হবে সেই পাত্রী আপনারা দেখার জন্যে অফিসে চলে আসলো আপনি যখন ওই পাত্রীর সামনে হাজির হলেন তখন পাত্রী আপনার এদিকে অজ্ঞান হয়ে পড়ে গেল এখন কোন আপনার কী দোষ এ মেয়েটা কে এ মেয়েটা আপনি চিনেন না স্যার এ মেয়েটা তো আমাদের ক্লায়েন্ট মনে হয় ক্লায়েন্ট কিন্তু আমি যে মেয়েটা পছন্দ করেছিলাম তাহলে সেই মেয়েটাকে এই মেয়েটাই কি সেই মেয়েটা নাকি ওরে মোর খোদা ওরে আল্লাহ
সারা রাত সোনাবানের বুদ্ধি বুড়িয়া সকালে উঠে সোনাবান পুরুষ নামে এই হয়েছে আপনার অবস্থা বুঝছেন আমি তো এই মেয়েটার দেখছেন স্যার দুজনে খিলখিল করে হাসতেছে আমাদের কথা শুনতেছে আপনি এতক্ষণ এসেছেন তোমরা দুইজনে কি তা খুঁজো আপনি আইডিয়া গুড়া কন তো আমরা কি খুঁজতেছি দেখি আপনার আইডিয়ার পাওয়ার কেমন তুমি কি তা আমার আইডিয়ার পরীক্ষা নিতে চাই রে না জি করতে চাই কন দেখি আমরা কি খুঁজতেছি ঘোড়ার আন্ডা খুঁজতেছো এবার হইছে বু দেখছো তিনার আইডিয়ার পাওয়ার কত কাঁচা থাম তো মরছি না আচ্ছা আপনার কি মনে আছে আমাদের বিবাহের কাবিন নাম্বারটা কোন জায়গায় রাখছিলাম জানি কিন্তু কইতাম নাই দেখছো বু তিনার মনে কত শয়তানি আমগো দুইজনের কাবিন নাম্বার খুঁজতে খুঁজতে পরান যায় আর সে যাই নাও কইতেছে না আপনি একটু মনে করে দেখেন না কোন জায়গায় রাখছিলাম আচ্ছা কাবিন নামা দিয়ে তোমরা কিতা করতে হয় আমরা কাবিন নামা লইয়া কাজী সাহেবের কাছে যাও কাজী সাহেবের কাছে কাজী সাহেবের কাছে গিয়া কাবিনামা লইয়া কিতা করবাই সেইটা এখন আমরা কইতে চাই না আগে আপনি বলেন কোন জায়গায় আছে তারপরে বলবো তাইলে হুনো সিলেট থেকে ফিরার সময় সুরমা নদীত আমি কাবিনামা ফালাইয়াছি শুনেন আপনার এই সমস্ত কথা আমরা এক সুলো বিশ্বাস করি না কাবিনামা কোথায় রাখছেন তাড়াতাড়ি কইরা কন দিতাম পারি তার আগে তোমরা দুইজন আমার লগে শান্তিপূর্ণ আলোচনাত বোয়ার লাগবো শান্তিপূর্ণ আলোচনার কথা কইয়া তো আপনি সবসময় অশান্তিপূর্ণ আলোচনা শুরু করেন থাম তো মর্জিনা আচ্ছা বলেন বলেন আপনার শান্তিপূর্ণ আলোচনা কি আমরা এখনই শুনব হ্যাঁ শুরু করেন আপনি আপনার শান্তিপূর্ণ আলোচনা শুরু করেন বড় বউ ছোট বউ আমারে আমারে ফালাইয়া তোমরা যাইও না প্লিজ প্লিজ আমারে ফালাই যাইও না আচ্ছা আমরা আপনার সঙ্গে থাকলে কি আপনার বংশ রক্ষা হইব বড় বউ হুন পিছন সব কথা ভুলি যাও বড় বউ ছোট বউ এখন থাকি আমি তোমরা দুইজন রে আমার মাথার তুলিয়া রাজধানীর মতো করিয়া রাখবো বিশ্বাস করো তুমি ওনার মিঠা কথা গইলা পড়ো না কারণ আমাকে বংশ রক্ষা করা দরকার আছে আমরা নতুন করে বিবাহ করবো আমাকে বাচ্চা কাছে হইব আর আমাকে বাচ্চা কাছে আমার মা বলা ডাকবো বড় বউ বড় বউ তুমি ছোট বউরে বুঝাও এত লম্বা মানুষ তার বুদ্ধি কম তোমার তো বুদ্ধি বেশি তারে বুঝাও আপনি এইখানে থাকেন আমরা আপনার লগে এখন কথা কমু না বুবু চলো 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 তো জি আমরা রেডি আচ্ছা এখানে যা যা ওষুধ লেখা আছে এগুলো ওনাকে ঠিক মতো খাওয়াবেন আর এক্সারসাইজটা করাতে ভুলবেন না আপনি এখনো চিন্তা করবেন না আমি সব সময় এক্সারসাইজের মধ্যেই থাকব সব সময় এক্সারসাইজ করার কোনো দরকার নেই প্রতিদিন একবার করলেই হবে না আমি বলছিলাম কি আপনি যেভাবে যেভাবে বলাছেন আমি অক্ষরে অক্ষরে সব পালন করব ইনশাআল্লাহ থ্যাংক ইউ আচ্ছা আমরা তাহলে আসি কোথায় আমি কিন্তু আপনাদের বাসায় দাওয়াত করতে আসবো কেমন ইন্নানিল্লাহ কপালে কি আছে জানি না এখানে থাকা কি ঠিক হবে কপালে যা আছে তাই হবে এত ডরায় লাভ নেই না মাইয়া মানুষের উপর বিশ্বাস নাই কি না কি ঘটায় বসে কে জানে হুম
ওয়ালাইকুম আসসালাম। আরে রেখা ম্যাডাম, আসেন আসেন, বসেন বসেন বসেন। কি অবস্থা আপনার? এই তো চলছে আর কি। আমার ব্যাপারে কতদূর কি করলেন? আসলে এখনো তেমন কিছু করতে পারিনি, আর পারলে তো আপনাকে অবশ্যই ফোন করে জানাতাম। তাহলে আপনি আমাকে ফোন দিয়ে অফিসে আসতে বলেছেন কেন? আমি ফোন দিয়েছি। আমরা এসে আপনার দেখতে, আর আপনি যেটা খুঁজতেছেন সেটা হলো গিয়া এই যে বাজার ফটো দিয়ে কি করবে? কাকু হচ্ছে আমাদের জন্য অনেক জিনিস আনবে। অনেক জিনিস আনবে কি উপলক্ষে? মানে হচ্ছে গিয়ে ওই হসপিটালে যে ডাক্তার আমার চিকিৎসা করেছে তাদের পুরো পরিবারকে দাওয়াত করব। আচ্ছা প্রত্যেক দিন প্রত্যেক দিন ভাত তরকারি খেতে ভালো লাগেনি কষে? মাঝে মধ্যে একে না শখ করে করবো ভালো আর এনতে হারে না। শখ তো বুয়ে বুয়ে খাও তো টের পাবো না কেমন ঘরে খাও না সে। এই তুই আর খানার খোড়া দিয়ে লাইলে মামলা চালানোর জন্য উকিল ধরতে হবে, তারপর হাজিরা দিতে হবে। বালা কথা, যাও কোর্টে গিয়ে মামলা মোকদ্দমা করো, উকিল বারিস্টার ধরো, হাজিরা দাও। আমার কাছে চাইছো কি তা লাগি?